যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেন, নিজে দুরুদ সালাম পড়েন। এই নবীর ভালোবাসায় যখন নবীর আশেকান সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিত, আমার রাসূল বলতেন আমার এই শহীদদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করো, রক্ত মাখা জামাগুলো তোমরা পাল্টাইও না, গুসুল করাইও না, এই অবস্থায় দাফন করো, হাশরের দিন আমি দেখাবো আমার উম্মত আমাকে কত ভালোবাসতেন, রক্ত মাখা জামা সহ আল্লাহর আরশের কাছে আমি দাঁড় করাবো। আজকে যদি সেই নবীর ভালোবাসায় এই রাত্র শেষ পর্যায়ে বৃষ্টির মধ্যেও আপনারা বসে থাকেন, যদি কারো জামা কাপড়ে এক ফোঁটা বৃষ্টি অথবা এক ফোঁটা কাদা লেগে যায়, আমার মন বলে আমার নবী মদিনার কামলেওয়ালা হাশরের ময়দানে ওই ভালোবাসার রক্ত মাখা জামার সাথে, এই ভালোবাসার বৃষ্টি ভিজা রক্ত মাখা জামার সাথে বৃষ্টি ভিজা জামাগুলো হাশরের দিন তুলে ধরবে। সে নবীর ভালোবাসায় বাকি সময়টুকু দিতে আপনারা রাজি আছেন? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এই নবীর উম্মত কিভাবে হতে পারি, এই নবীকে কিভাবে চিনতে পারি, সেজন্য আজকের এই মাহফিল। আসুন নবী চিনি। এই নবীর পরিচয় যদি থাকে, এই দেহের মধ্যে জঙ্গলার ভাগ বাল্লুক পর্যন্ত সালাম দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। নবীজির সাহাবীদেরকে নিয়ে আফ্রিকার জঙ্গলার কিনারে হাজির। সাহাবীরা বলেন, ওমর কোথায় আসলেন, এখানে ভাগ বাল্লুক হিংস্র প্রাণী সাপ বিচ্ছু ভর্তি, তারা তো আমাদেরকে খেয়ে ফেলবে। ওমর বলেন, আপনারা ভয় পায়েন না, আমাদের একটা পরিচয় আছে, আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর গোলাম। আল্লাহু আকবার বলুন, একটাই আমাদের পরিচয়। বলুন, নবীর গোলামের পরিচয় থাকলে কোনো ভয় আছে? তাই বলুন না, নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, দিনে রজনী কান্দেন যিনি, দিনে রজনী কান্দেন যিনি শুয়ে রওয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাশরের মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীর গোলামিতে ঢুকতে পারলে কোথাও কোনো ভয় নাই, তার বাস্তব। ওমর বলতেছেন, আপনারা ভয় পাবেন না, আমাদের একটা পরিচয় আছে, আমরা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর গোলাম। আল্লাহ একবার বলুন, আজকে সেই নবীকে চিনলাম না, যদি সেই নবীকে চিনতে পারতাম গণিজড় সিজর আমাদের আঘাত করার সাহস পেত না। যে নবীর উম্মতের আঙ্গুলের ইশারায় পানি চলে, ওমর বলেন আপনারা ভয় পেন না। ওমর সকলের সামনে দাঁড়িয়ে আফ্রিকার জঙ্গলার হিংস্র প্রাণী সাপ বিচ্ছু বাঘ বাল্লুকের উদ্দেশ্যে ভাষণ দিতেছেন। ও আফ্রিকার জঙ্গলার বাঘ বাল্লুক, তোমরা আমাদের দিকে আর চোখে তাকিও না, আমাদের পরিচয় নাও, আমরা আখিরি নবীর গোলাম, আমরা আখিরি নবীর উম্মত,
আজকে আমরা এই জংলায় থাকব, তোমরা আজকের জন্য জংলাটা খালি করে দাও। ওমর বলেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহর কসম জংলা খালি হয়ে গেল। আজকে সেই নবীর উম্মতের কেন এত দুর্দশা তাই বলতেছিলাম, আসুন সেই নবীকে চিনি যে নবীর পরিচয় থাকলে জংলার ভাগ বাল্লুক পর্যন্ত সালাম দেয়, তাদের ইজ্জত করে। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আওয়াজটা বড় নবীর উম্মতের সেই আওয়াজ এখন হলো না। শেষবারের মতো গর্জিয়াস কণ্ঠে সকলে মিলে আবারও বলুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এত রাত্রে যেটুক হইছে যথেষ্ট। হাশরের ময়দানে আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন, সিরিয়ালে আখিরি নবীর উম্মত ডাক দিবে, দিগায় নামাজ পড়ছিলি, রোজা রাখছিলি, আল্লাহ আমার গ্যাস ঠিক আছি, এরকম কয় না কয় না? ভালো বেচারা রোজা রাখেন, আজি গেলে কে হের গ্যাস ঠিক আছে। নবীজি কইছে গ্যাস্ট্রিকের চিকিৎসক কবরে বইছে 99টা, চিকিৎসা করব, যাও কবর। ভালো লোক কয় গ্যাস্ট্রিক বলে, 99 জন ডাক্তার কবরে আছে, অর্থাৎ বিষাক্ত 99টা সাপ কবরে আছে। আল্লাহ বলবেন হাশরের দিন, বান্দা একই কইলে দুনিয়াতে তো খুব করলে বাটপারি, নামাজও পড়লি না, রোজাও রাখলি না, এখন আমার সামনেও আইসা এই বাটপারি করস, যাও জাহান্নামে যাও। একটা দৌড় দিব জাহান্নামের দিকে হাশরের দিন, ফেরেশতারা বলবে আল্লাহ হে কি জাহান্নাম কি জিনিস চিনে না, দৌড় মারলো যে দৌড়ায়, এত কাউরে যাইতে দেহি নাই। আল্লাহ বলবেন তারে জিগাও ডাইকে আনবে, কি ব্যাপার তুমি যে দৌড়ায় যাইতেছো, কই যাইতেছো? আল্লাহ আপনি আমাদের কই যাবেন লেগে কইছেন, আখিরি নবীর উম্মত জাহান্নামে যাবে লেগে কইছি, তা তো আমি জাহান্নামে যাইতেছি, তুই দৌড়াইতেছ যে জাহান্নাম কি জিনিস জানোস, কো দেহি নাই কোনোদিন, শুনছি সাপ বিচ্ছু আছে, আগুন আছে, ফুইরা ছাই করব, তা দৌড় মারলে যে কল্লা দৌড় মারছি কেন শুনেন? আমাকে 70 বছর হায়াত দিছিলেন দুনিয়ায়, এর মধ্যে আপনার একটা হুকুমও আমি মানি নাই। আজকে আল্লাহ আপনি নিজে আমারে কোটি কোটি মানুষের সামনে নিজে আমারে হুকুমটা করছেন, এটা যদি আমি না মানি আপনার ইজ্জতটা থাকে না। ফেরেশতারা কইবে আল্লাহ হেদি কথার কায়দা জানে, আল্লাহ বলবেন চিনো সাইকে আমার আখিরি নবীর উম্মত, বাবারে আখিরি নবীর উম্মত হইতালে খবর আছে। আল্লাহ বলবেন কি বলছস, আল্লাহ আপনার হুকুমটা মানার জন্য 70 বছর দুনিয়াতে একটা হুকুম মানি নাই, আজকে নিজে আমারে হুকুমটা করছেন, এটা না মানলে কেমন দেখা যায় এত মানুষের সামনে? আপনার হুকুম মাইনা জাহান্নামে দৌড় দিছি, জাহান্নাম টাহান্নাম বুঝি না, আপনার হুকুমটা মানলাম, আল্লাহ ডাক দে বলবো এদিকে আয়, আমার হুকুম মাইনা তুই জাহান্নামে যাই পারবি? হ্যাঁ আপনি হুকুম দিছেন আমি না যাই কি করবো? আল্লাহ কয় এদিকে আয়, হুকুমটা যখন মানছস এই হুকুমটা মানার কারণে হাশরের ময়দানে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আরেকটারে দুইটা দুইটা জাহান্নামে লয়ে যাইব, একটু পরে দেহে রং ভালো না জাহান্নামের দিকে নিতেছে, ধাক্কা দিয়া দুই ফেরেশতারে ধাক্কা মেরে কইব আমি এদিকে যাইতাম না। তা আল্লাহ বলছে তুই যাইতে যাইবি না, কয় না আল্লাহ জিগাইব ধাক্কা ধাক্কি কি সের এদিকে নেয়, আল্লাহ আপনি বলে কইছেন আমার জাহান্নামে যাইতাম, কহা কইছি তো কেন, আর তোমার তো গুনাহ ভর্তি। ওই আখিরি নবীর উম্মত কইব হাশর দিন আল্লাহ আমার গুনার খবর জানেন আপনি, আমার জাহান্নামে যাইতে কইলেন, আমিও কিন্তু আপনার একটা খবর জানি। এত কথা কওয়ার সাহস যেই ময়দানে অন্য অন্য নবী রাসূলদের নাই, থাকবে শুধু আখিরি নবীর উম্মতের, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? আল্লাহ বলবেন আমার কি তুমি জানো? ওই আখিরি নবীর উম্মত গুনাহগার বলবেন আল্লাহ আমার গুনাহ আছে আপনি জানেন, আপনার একটা খবর আমি জানি, সেই খবরটা কি? খবরটা হলো আপনার নামে নাকি রহমান আর রহিম আছে। আল্লাহ বলবেন হো আছে তো প্রভু হো, আপনার নামে রহমান আর রহিম থাকার পরে কেমনে আমারে কইলেন আমি জাহান্নামে যাইতাম? আল্লাহ বলবেন বান্দা যা রহমান আর রহিম নামের উসিলাই তোকেও মাফ করে দিলাম। আরে খেলা জানলে মজা আছে কি গন, কত খেলবেন আসুন না সামনে। তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফেরেশতারা তারা কই যাবে, ফেরেশতারা বলতেছেন আল্লাহ তারা তো মাহফিলে যাইতেছে, সবে বরাত
তার সাথে ইসালের সওয়াব মাহফিলে যাইতেছেন। আল্লাহ বলেন তারা কেন যাবে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য? আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো এই মাহফিলের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোচনা শুনবে, যারা সামনের পাওটা বাড়াইছে পিছের পাওটা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আচ্ছা আপনারা কি কেউ মাফ চাইছিলেন? কি আশ্চর্য, অন্য নবী রাসূলের উম্মতের অপরাধ হইলে মাপ চাইতে চাইতে বছরের পর বছর যায় মাপের খবর নাই, আর আমরা তো মাপ চাইলাম না, শুধু পাও বাড়াইলাম মাপ পেয়ে গেলাম। প্রশ্ন আসবে হুজুর তার কারণ কি? তার কারণ যদি জানতে হয় যেতে হবে আমার নবীর জীবনী। আমার নবী উম্মতের ব্যথায় এত ব্যথিত ছিলেন, আমার নবী উম্মতের জন্য এত পাগল ছিল গো, 63 বছর জিন্দিগি আমার নবী কোনদিন রাত্রভরে ঘুমায় না, কোনদিন আমার নবী পেট ভরে খানা খায় না, কোনদিন আমার নবী ভালো বিছানায় পিঠ লাগায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখেছি আমার নবী ঘুম থেকে ওঠার পর নবীজির শরীর মুবারকে খেজুর পাতার চাটারে দাগগুলো বেশে থাকে। মা আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ঘুম বুঝি ভালো হয় নাই, খেজুর পাতার বিছানায় শুয়েছেন দাগগুলো চেহারা মুবারক লেগে আছে, পরের দিন বিছানাটা একটু নরম করে দিলে আমার নবীর ঘুম একটু বেশি হয়ে যায়, ঘুম থেকে উঠে আমার নবী গাল বেবে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। মা আয়েশা নাকি ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? রে আয়েশা বিছানা নরম করে দিয়েছো, আমি নবীর ঘুম বেশি হয়ে গেছে রে আয়েশা, নিষেধ করে দিলাম এইভাবে বিছানার কোনোদিন নরম করে দিও না, এই নরম বিছানা পাইয়া আমি নবী যদি সারা রাত ঘুমাইয়া কাটাই রে কোন সময় আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদব। মা আয়েশা বলেন শুধু এটাই শেষ নয়, আবার নবী গোসল করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলাম ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব, অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফিরানো যায় না, এত সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ চামড়ার ভিতরে লেগে আছে। প্রশ্ন করে বসলাম ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারায় কালো কালো দাগগুলো কিসের আমি জানতে চাই? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আয়েশা রে এ দাগের খবর জানতে চেও না, এই দাগের কথা জিজ্ঞেস করলে আমার কলিজা মানে না, রে আয়েশা এ দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ, বিনা অপরাধে বিনা কারণে বিনা দোষে আমাকে মারতে মারতে তাইবের যুবকেরা একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুশ করেছে, আমি রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া বলেছিলাম যুবকেরা রে আর মারিস না, তোরা কি জানোস নাই আমার মা নাই আমার বাবা নাই, কোনো কথাই তারা শুনলো না রে আয়েশা, তিনবার করে বেহুশ করেছে ওই তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বলেন হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়, কারণ দাগ দেখলে আমারও কষ্ট হবে। আমার নবী কান্দে রে আয়েশা না রে না, দোয়া করি এই দাগ আমি পরিষ্কার করব না, হাশরের জমিন যেদিন কায়েম হবে আদা দুপুরে সূর্য নেমে আসবে সূর্যের তাপে মাথার চার ফেটে যাবে, মগজগুলি গলে গলে নাকি দিয়ে কানে দিয়ে মুখে দিয়ে বাহির হবে, ওই দিন আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা লইয়া বিপদে পড়ে নবী কই বলে ডাকবে, ওই চিৎকারগুলি আমার কানে যখন আসবে রে আয়েশা আমি নবী সহ্য করতে পারবো না, আমি তখন উম্মতের মুক্তির জন্য নাজাতের জন্য এক একটা দাগের বিনিময় আমার আল্লাহর নিকটে যাইয়া আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমাকে এত ভালোবাসি, 63 বছর জিন্দেগির মধ্যে তোমার সুন্দর চেহারায় একটা
মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই, এই চেহারার পাথরের আঘাতের দাগ রেখে দিলা উম্মতের নাজাতের জন্য। যাও বন্ধু কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমার পক্ষে যারা থাকবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শের মালা যারা গলায় পড়বে, বন্ধু গো তাদের মাপ চাইতে হবে না, একটু সুযোগ পাইলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার নবী নবীবিনে রোজ হাসরে কে করিবে পার, নবীবিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী রহমতের বান্দার। বাবার ভাইরা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওয়াজ করেছেন, নবীজিকে ডেকে বলেন, নবী গো আমার বান্দারা কি অপরাধ করছে, গুনাহ করছে, ভুল করছে, তারা কি আমাকে ভয় পাইতেছে? আপনি ঘোষণা দিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা গুনাহ করলে করছে, অপরাধ করলে করছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশাই থাকে তাহলে আমি কি করব, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তাদের জীবনের সকল গুনাহ জমায়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি আল্লাহ মাফ করে দেব। আখিরি নবীর উম্মতের আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিব ঘোষণা করেছেন, আর অন্য নবীর উম্মতেরা অপরাধ করে মাফ চায়াও মাফ পায় না। যেই নবীর উম্মতেরে এত সহজে মাফ করে দিবেন আল্লাহ ডাকতেছেন, আমরা এই নবীর উম্মত হইতে রাজি আছি, এই নবীর পক্ষে থাকতে রাজি আছি। কেন পক্ষে থাকবেন না? আমার নবীর জীবনী উম্মতের ব্যথাই নবী কত ব্যথিত, আল্লাহ একবার বলুন। আমার নবী উহুদের জমিনে যেদিন মারতে মারতে দুইটা দান মোবারক শহীদ করে ফেলেছে, নবীজি মুখের উপর হাতটা লাগাইয়া কান্দে, সাহাবীরা রে কে কোথায় আছো, আমার দুইটা দান মোবারক ভেঙে গেছে, রক্ত মোবারক জামা কাপড় লাল হয়ে গেছে, চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে শত্রুরা, রাসূল কান্দে, যেদিকে তাকায় শত্রুর হাতিয়ার বন্ধু বলে কাউরে দেখি না, মারতে মারতে মাথার উপর আঘাত শুরু করে দেন, মাথার লোহার টুপি টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে গেল, লম্বা লম্বা দুইটা লোহার অংশ টুপির অংশ মাথার দুই পাশে লেগে গেলে আঘাতের পর আঘাত, ওই লোহার অংশ মাথার গভীরে ঢুকে গেছে, এত গভীরে ঢুকেছে, রাসূল বলেন আমি টানি খোলার জন্য, মন কয় কলিজা খুলে আসবে, লোহার অংশ খুলবে না। আমার নবী মাথা চক্কর খাইয়া বেহুশ হইয়া উহুদের পাহাড়ের নিচে জমিনের মধ্যে রাসূল পড়ে গেলে, তারপরেও মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, এমনি সময় হযরত জিব্রাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে টান দিয়ে কোলে উঠাইয়া সরাইয়া নিয়ে আসছে, তাদের সামনের থেকে নিয়ে আসছে, তারা দেখে না, টান দিয়ে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে নবীজিকে জিব্রাইল, যেখানে দেখা যায় না, নিচ থেকে দেখা যায় না, নিজের চোখে দেখে আসছি, আল্লাহ দেখাইছেন। জিব্রাইল নবীজিকে কোলে লইয়া ডাকতেছে, এরে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, কুল কায়নাত হতো না, আমি জিব্রাইল হতাম না, এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, দান মুবারক শহীদ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিব্রাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়, জিব্রাইল ওই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজির জ্ঞান ফিরে দুইটা চক্ষু খুললেন, ডান দিক বাম দিক তাকাইলে চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলেন, কই রে আমার আদুরের সাহাবীরা, জিব্রাইল বলেন হুজুর আপনাকে উপরে নিয়ে আসছি,
আপনার সাহাবীরা পাশে নাই, আমি জিব্রাইল পাশে আছি, হুজুর বসে আছি অপেক্ষায় আছি, দুইটা দান দান মোবারক শহীদ, কত ব্যথা লাগে গো বলুন, আমি জিব্রাইলের কাছে আল্লাহর কাছে পৌঁছাবো, হুজুর আপনার মাথা মুবারক ভেঙে গেছে বলুন, মাথা ভাঙার ব্যথা কেমন আল্লাহর কাছে পৌঁছাবো, আমার নবী চোখের পানি ছেড়ে দেয়, রে জিব্রাইল দাঁত ভাঙা ব্যথা কেমন, মাথা ভাঙা ব্যথা কেমন, জিগাইলি আমার গুনাগার উম্মতের ব্যথার খবর জিগাইলি না, দাঁত ভাঙা ব্যথা মাথা ভাঙা ব্যথার চাইতে রে আমার গুনাগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী নিজের ব্যথা গোপন করে এত ব্যথাই ব্যতীত হওয়ার পরেও উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর পক্ষে যাওয়া দরকার আছে কিনা? এই নবীর পক্ষে গেলেই আমার আল্লাহ পাওয়া মাপ পাওয়া সহজ হইয়া যায়। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, নবী গো আপনি বলে দেন, তাই নবী বললে কারে কইব, নবীর পক্ষে যারা হেরারে কইব না অন্যরারে কইব, পক্ষে যারা তাদের নবী গো আপনি বলে দেন, অথচ অন্য নবীর রাসূলের যদি কোনো একটু বেশ কম হয় আল্লাহ নিজেই ধমক মারে, আর কি ভাগ্য আমাদের, আখিরি নবীর উম্মতে অপরাধ করলেও আল্লাহ নিজে ধমক দেয় না, নবীরে কয় আপনি কই দেন। জাকারিয়া আলাইহিসসালাম জীবন বাঁচাইতে চারদিক শত্রু আসতেছে মারার জন্য গাছের কাছে গিয়ে বলছে, ঘাস আমাকে একটু জাগাতে জীবনটা বাঁচাই, গাছ মাঝখানে ফাইরা গেছে, ভিতরে ঢুকছে গাছ বন্ধ হয়ে গেছে, দৌড়ে আসছে গাছের ভিতরে করাত লাগাইছে, করাত দিয়ে দুই ভাগ করব, জাকারিয়ার মাথার মধ্যে করাতের দাঁত লাগলে হযরত জাকারিয়া আলাইহিসসালাম উহ উহ শব্দ উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ পাক ধমক দিয়েছেন, এই জাকারিয়া গাছের কাছে চাইছো জীবন বাঁচাইতে আমারে কইলি না, গাছে বাঁচাইতে পারে কিনা দেখ, করাত দিয়ে দুই ভাগ করব, একবার উহ কইছস ও জাকারিয়া, আরেকবার যদি উহ কস নবীর খাতার থেকে তোর নাম কেটে দেব, একটু সামান্যতম বেশকম হলে নবীগণকে এইভাবে ধমক মারতেন, আর আমাদের কি ভাগ্য আখিরি নবীর উম্মত হইয়া। আসলে ভাগ্য কত, নবীজি মেরাজের সফরে যাচ্ছেন চতুর্থ আকাশে, হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ, ইদ্রিস নবীকে দেখে রাসূল বলেন, ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, কি তোমার ভাগ্য? ইদ্রিস আলাইহিসসালাম বলে, হুজুর আমার ভাগ্য বেশি একটা ভালো নয়, আমি জান্নাতে যাওয়ার জন্য বেহেশ জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছি, যেদিকে উপরে লেখা আখিরি নবীর উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না, হুজুর আমি পারলাম না যাইতে, আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতা, কি ভাগ্য, আমরা অপরাধ করলেও আল্লাহ নিজে ধমক দেয় না, নবীকে বলে দেয়, নবী গো তারা গুনাহ করছে তাদেরকে নিষেধ করেন, তারা ভয় যেতে না পায়, আমি আল্লাহর রহমতের আশায় থাকলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। বলুন আমরা কি আল্লাহর রহমতের আশায় আছি? আল্লাহ যে আমাদের মাফ করতে পারে এই বিশ্বাস আপনাদের আছে? মাফ করার জন্য কত সিস্টেম দেখেন না, অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য এই সিস্টেম নাই, আমাদের জন্য আজকের এখানে সাবজেক্টও আছে উদ্দেশ্য আছে শবে বরাত। বলুন শবে বরাতের রাতের এবাদত কি নফল না ফরজ? নাকি ফরজ? নফল এবাদতের একটা রাত্র কেন দিল? আসলে মূল কারণ হলো এ নবীর উম্মতের মাফ করানোর জন্য। বাবারে জীবনে বহু ভুল ত্রুটি করছেন, কিন্তু ভুল ত্রুটির জন্য আল্লাহ স্পেশাল সুযোগ দিছে শবে বরাতের রাত্র, ভাগ্য রজনী এই রাত্রে আল্লাহ পাক ডাকতেছেন, তোমরা কে আছো গুনাহগার, আমি গুনাহ ক্ষমা করে দিব, গুনাহ মাফের অপূর্ব সুযোগ এই বরাতের রাত্র, এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য, অন্য নবী রাসূলের উম্মতের জন্য নয়। কিন্তু মাফ করবে না, কয়েক শ্রেণীর লোক আছে এর মধ্যে যারা মা বাবার গায়ে হাত তুলছেন তাদেরকে শবে বরাত শবে কদরের রাত্রেও আল্লাহ পাক মাফ দিবে না। মা বাবার গায়ে যারা হাত তুলছেন, মা বাবার গায়ে যারা থাপ্পড় দিয়েছেন,
তাদের ক্ষমা শবে বরাত শবে কদরও হবে না। অথচ শবে বরাতের রাতে আল্লাহ পাক কিভাবে মাফ করবেন ডাকতেছেন, তোমাদের গুনাহ মাফের অপূর্ব সুযোগ। অথচ এটা ফরজ না, সুন্নতও না, ওয়াজিবও না, নফল। নফলের মধ্যে এত সুযোগ দিয়ে রাখলেন, যদি এইটা নবীর উম্মত কাজে লাগাইতে পারে, এটা আল্লাহর ভালোবাসার একটা সিস্টেম শবে বরাত আখেরি নবীর উম্মতের জন্য। সারা বৎসরের আমল যদি ত্রুটি হয়ে ফরজ ওয়াজিব সুন্নত অসল হয়ে যায়, শবে বরাতের ধাক্কা দিলে সব চালু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু চালু হই না, মাপের জন্য অপূর্ব সুযোগ। জীবনের অপরাধ লইয়া শবে বরাতের রাতে দাঁড়াইছেন নামাজে, নামাজ পড়বেন, এক রাকাত শুরু হলো, প্রথম সেজদাতে গেলেই আল্লাহ বলেন, বান্দা তোর জীবনের সবগুলি গুনাহ প্রথম সেজদাতেই আমি মাফ করে দিলাম। তারপরে দ্বিতীয় সেজদা, দ্বিতীয় রাকাত, এইভাবে রাকাত পড়তে পড়তে 20 রাকাত পড়লেন, 30 রাকাত পড়লেন, মসজিদ ছাড়েন না, রাত্র শেষ, হাত বাড়ায় কাঁদতেছেন। আল্লাহ কয়, ও ফেরেশতারা, আমার বান্দারা, মাফ তো করে দিলাম আগেই, এখন কাঁদতেছে কেন? ফেরেশতারা কয়, আল্লাহ গো, তারা যে কাঁদতেছে, জীবনে বহু গুনাহ করছে তো সেই জন্য মনে হয় কাঁদতেছে। আমার আল্লাহ ডাকে, ও ফেরেশতারা, এখনো যখন তারা কান্দে, তোমরা সাক্ষী হও, খাতা কলম নিয়ে লেখো, আমার বান্দা যেই পরিমাণ গুনাহ আজকে আমি ক্ষমা করে দিয়েছি, এই পরিমাণ নেকি আমি আল্লাহ তাদের আমলনামায় লাগাইয়া দিয়েছি। এই নবীর উম্মত হইতে গেলে আরো কতগুলো কাজ আছে, আজকে ইসালে সওয়াব উল্লেখ করা হয়েছে। 400 বৎসরের নেকির চাইতে বেশি নেকির বাজেট আমাদের জন্য করে রাখলেন, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সুযোগ সুবিধাগুলো দিয়েছেন। কবরে যারা আছেন তাদের জন্য দোয়া। শবে বরাতের রাত্রে দেখেছি মুসল্লিরা দলে দলে কবরস্থানে যায়। বাবারে, যারা কিছু বাধা দিতেন, একদিন যেয়ে দেখি ওই এক মৌলবীও কবরস্থানে। জিগাইলাম, হুজুর আপনারা না কবরে যাওয়া নিষেধ করেন, আবার আপনি দি কবরে? হুজুর মনটা মানে না, মনটা বলে মানে না। এই শিক্ষাই তো রাসূল দিয়েছেন। তাই বলতেছিলাম যে নবীর উম্মতের আল্লাহ পাক এত সহজে মাফ করে দেন, সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নবীর পক্ষে কবুল করেছেন, সেজন্য সকলে বলুন আমিন। বাবার আসুন, এই নবীর উম্মতের জন্য আরো আল্লাহ পাক কত কিছু বাজেট দিয়েছেন, সবগুলো বাজেট একদিনে নেওয়া যাবে না। আমাদের শাবান চাঁদের পরে যেই বাজেটটা আসতেছে, এটা হলো উম্মতের বাজেট। বলুন সেই মাসটার নাম কি? হাদিস শরীফে রাসূল বলেছেন, আসাউমুলি ওয়া না আজিজিবি। হাদিসে কুদসি নবীজি প্রকাশ করেছেন, আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি দিব। রোজা আল্লাহ বলতেছেন আমার জন্য, এটার পুরস্কার আমি দিব। কি পুরস্কার! রমজানের চাঁদ আসতেছে সামনে, উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ পাক ঘোষণা দেয়, ও ফেরেশতারা জাহান্নামের দরজা বন্ধ করো, জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতারা বলেন, প্রভু গো কি ব্যাপার, খবর রাখো না, মাহে রমজান আমার বন্ধুর উম্মতের মাস, বরকতের মাস, মাহে রমজান। আল্লাহ এই চাঁদে এত অনুষ্ঠান, এত আনুষ্ঠানিকতা, তাহলে কি বেশি বেশি নেকি করবে আপনার বন্ধুর উম্মতেরা, আমরা কি বেশি বেশি লিখবো? আল্লাহ হলেন ফেরেশতারা, 11 মাস তোমরা লেখছো, এই মাস তোমরা অফ থাকো, তোমরা চুপ থাকো, তোমরা ছুটি, এই মাসে তোমাদের লেখতে হবে না। আল্লাহ এই মাসের নেকি কে লিখবে? আল্লাহ বলেন এই মাস আমার জন্য, এই মাসের নেকি তোমাদের লেখতে হবে না, এই মাসে আমার বান্দার নেকি আমি আল্লাহর কুদরতি হাতে লিখবো। জোরে কোন সুবহান, সেই মাসটার নাম মাহে রমজান। বলুন সেই মাসটার নাম কি? এই রমজানের রোজা যারা রাখবেন আপনাদের শেষ পুরস্কার। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আজকে আমি আল্লাহর মেহমানদারি হবে। সুবহানাল্লাহ। বলুন দুনিয়াতে তো মানুষের মেহমানদারি, আজকে আপনারা যেই মাহফিলে আসছেন, যে ভাইয়ের বাবার এসালে সব মাহফিলে আসছেন, কিছু ক্ষয় খরচও হয়েছে দেখেছি, সিন্নির তবারুকের ব্যবস্থা হয়েছে। বাবারে এটাও দরকার, এটাও সুন্নতে রাসূল, এর মধ্যে কত বরকত। বাবার জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য কিছু খরচ করবেন, এক আল্লাহর অলির জীবনী। বলুন কার জীবনী?
আল্লাহর ওলিদের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? আল্লাহর ওলির জীবনী দেখা যায়, একজন আল্লাহর ওলি একটা কবরস্থানের পাশে দিয়ে রাস্তা ছিল, হাইটা যাইতেছে, দেখে একটা কবরের মধ্যে ভীষণ আজাব হচ্ছে। আল্লাহর ওলি অন্তরের চক্ষে এই আজাব দেখে আফসোস করতেছেন, লোকটার কবরে এত আজাব, লোকটার কি দুনিয়ায় কেউ নাই তার বিপদে কিছু উপকার করবে, তার জন্য সব রেশানি করবে, এসানি সব করবে, কিছু ক্ষয় খরচ করবে, তোমার কি কেউ নাই বাবা? রুহের সাথে কথা বলতেছেন আল্লাহর ওলি। অবশেষে ওই রুহ বলতেছেন, হুজুর আমার কেউ নাই, গরিব মানুষ, আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাটা রেখে আমি দুনিয়ার থেকে বিদায়ী হয়েছি, আর বাকিরা সব আগেই মারা গেছে, মেয়ে একটা বাচ্চা ছিল, তাই নাকি? কোন বাড়িতে? ঠিকানা বললে ওই বাড়িতে জিজ্ঞেস করেন, এরকম লোক মারা গেছে তার বাচ্চা মেয়েটা আছে, মেয়েটা কোথায়? হুজুর এটা তো ওই বাড়িতে কাজ করে, গরিবের মেয়ে, পুকুরে গোসল করতে গেছে, যাইয়া দেখি ঠিকই গোসলখানায় গোসল করে, ডাকতেছে, মা তোমার বাবা মারা গেছে? হ বাবা আমার বাবা তো মারা গেছে, আল্লাহর ওলি ডাকতেছে, তোমার আব্বার কবরে তো ভীষণ আজাব হইতেছে, তুমি কিছু ক্ষয় খরচ করো, সব রেশানি করো, ইসালে সব করো। মেয়েটা বলতেছেন, হুজুর আমি খরচ করব কোত্থেকে, আমার তো পাঁচটা পয়সাও নাই, বাবার জন্য আমি কি করব হুজুর, আমার কিছুই নাই, বাবারে তোর বাবার কবরে তো ভীষণ আজাব হইতেছে। মেয়েটা ডাকে, হুজুর আপনি আল্লাহর ওলি মনে হয়, এদিকে আসেন, পুকুরের কিনারে আসেন, আসছে, হুজুর আপনি একটু দাঁড়ান, আপনি আল্লাহর ওলি, আপনার পায়ে ধুলিবালি দেখা যায়, আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ের ধুলি সরাইয়া দেই, আপনি দোয়া কইরেন আল্লাহ যেন আমার বাবার কবরের আজাব সরাইয়া দেয়। আল্লাহর ওলি পুকুরের পানির কাছে দাঁড়াইলে ওই আওলাদ বাচ্চা মেয়েটা বাবার কবরের আজাব সরানোর জন্য এসালে সব। ও বাবারা ভাইয়েরা কেন করবেন না, কেন বাবার জন্য মায়ের জন্য ক্ষয় খরচ করবেন না? এই সিস্টেম দিয়েছেন আমার আল্লাহ, দিয়েছেন আমার রাসূল, পুকুরের পানি কিছুই নাই বিদায়, পুকুরের পানি খরচ করে আল্লাহর ওলির পায়ের ধুলিগুলো সরিয়ে দিলেন। এবার সরিয়ে দিয়ে বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মাবুদ গো আমার কিছুই নাই, আমি বাবার জন্য কি করব, পুকুরের পানি খরচ করে দিলাম, তোমার ওলির পায়ের ধুলি বালি সরাইয়া দিলাম, আমার বাবার কবরের আজাব তুমি আল্লাহ সরাইয়া দাও, এই বলে দোয়া করে দিলেন। আল্লাহর ওলি ফিরে আবার যাচ্ছেন কবরের পাশে দিয়ে, যাইয়া দেখি তার বাবা জান্নাতের ফুলের বিছানায় বসে আছে। জিজ্ঞেস করলেন, বাবা তুমি এত কঠিন আজাবে ছিলে, এখন তুমি জান্নাতি ফুলের বিছানায় বসে আছো? ওই মুর্দার বলতেছেন, হুজুর আমার মেয়েটা পুকুরের পানি দিয়ে, পুকুরের পানি খরচ করে কিছুই নাই আমার মেয়ে, বাবার মহব্বতে আল্লাহর ওলি আপনার পায়ের ধুলি সরাইয়া দিলে আমার আল্লাহ আমার কবরের আজাব সরাইয়া দিয়েছে। বাবারা মরতে হবে সকলকেই, ঘোষণা হয়ে গেছে, অরেন্ড হয়ে গেছে কোরআন শরীফে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে, কিন্তু মৃত্যুর পরে যেই জায়গাটা যাবেন সেই জায়গাটার নাম হলো কবর। কবরবাসীদের জন্য মাফ নবীর ওয়ারিস আলেম ওলামাগণ, আর আমাদের জন্য মাফ শবে বরাত। এই শবে বরাত আমাদের কাছ থেকে বিদায় নিল, মাসটা এখনো বিদায় নেয় নাই, কিন্তু শবে বরাতের মাপ পাওয়ার পরে আমাদের জন্য মাহে রমজান। মাহে রমজানের বাজেট কত? কোনো একজন রোজাদার সারাদিন রোজা রেখে যখন ইফতার খাইতে বসে, আমার আল্লাহ জিগায়, ও ফেরেশতারা সারাদিন খাইলো না, ইফতারের টাইম এখনো 2 মিনিট বাকি, এখনো তো তারা খায় না, ব্যাপারটা কি? আল্লাহ কয়, ব্যাপার কি? ফেরেশতারা কয়, প্রভু গো তারা অনুসন্ধ ধর্মঘট করেছে, অনুসন্ধ ধর্ম দেখছেন না আমাদের বাংলাদেশে অনুসন ধর্মঘট করে এই কোন দল বা কোন শিক্ষক বা কোন কর্মচারীরা সরকারের কাছে দাবি জানাইলে, দাবি না মানলে দেখবেন প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছাইয়া অনুসন ধর্মঘট করে, করে না? শুইয়া তাহে দাবি না মানলে খাইতাম না, খাইতাম না দাবি না মানলে, আসলে কিছু খায় দেখছি ফাঁকে ফাঁকে দাহে, ও বাদামওয়ালা বাদাম বাদাম এদিকে দেখছেন, মুখে কইছে খাইতাম না দাবি না মানলে, আবার বাদাম খায়, এই জন্য কইলাম হেরার দাবি আর মানে না, মাঝে মাঝে ভানি খায়, কয়েক ঘন্টা থাকলেই নেতা নেত্রীরা আইসা কয়, আচ্ছা পানি খান, অনুষ্ঠান ভাঙাইলাম, আপনাদের দাবি দেওয়া সম্পর্কে চিন্তা করা হবে, এই পর্যন্তই শেষ, কি চিন্তা? কিন্তু রমজানের রোজাদার যখন সারাদিন রোজা রেখে ইফতার সামনে অনুসন ধর্মঘট করেছেন, সারাদিন কিচ্ছু খাই নাই, নাকি রোজা রেখে খাইছেন?
খাইছেন রোজা রেখে কেন? বাবা রে রোজা রাখুন, এই রোজা যে উম্মতের জন্য কত সুন্দর বাজে তাই বলতেছিলাম। এই ইফতার নিয়ে বসছেন, দুই মিনিট বাকি, খান না। আফেরেশতারা জিগায়, আল্লাহ এখন হরা খায় না, ব্যাপার কি? আল্লাহ কই জিগাস না, ফেরেশতারা কই আল্লাহ তারা অনুসন ধর্মঘট করেছে, দুনিয়ার অনুসন ধর্মঘট, ভণ্ডাবন্ডি, বাদাম খায় পানি খায়, রমজানের রোজাদার এমন এক অনুসন করেছে পানিও খায় না ইফতারির টাইম না হওয়া পর্যন্ত। আল্লাহ বলেন ফেরেশতারা এই অনুসরণকারীদের উদ্দেশ্যে আমি ঘোষণা দিচ্ছি, তারা আজানের আগ পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত কিছুই খাবে না। তোমরা সাক্ষী থাকো আমি কথা দিলাম, যেই দাবিতে তারা রোজা রাখছে আমি আল্লাহ এই দাবি পুরা করে নিলাম, এবং পানির আগে মুখে দেওয়ার আগে আগে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ বলে রোজাদারের জন্য দুইটা পুরস্কার, একটা হলো ইফতারির সময় আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর সন্তুষ্টি, আরেকটা হলো জান্নাতের মধ্যে রোজাদারের সাথে আমি আল্লাহর সাক্ষাৎ। জোরে জোরে কান, সুবহানাল্লাহ। হাশরের দিন যেদিন কায়েম হবে, ও রোজাদারেরা একটা রোজাও ছাড়বেন না, রোজাদারের সাথে আল্লাহর দিদার সাক্ষাৎ কত সুন্দর ব্যবস্থা দেখেন। হাশরের দিন আল্লাহ পাক প্রথমত ঘোষণা দিবেন, ও ফেরেশতারা আমার আরশের নিচে ডেকোরেশন দিয়ে সাজাও, লাইটিং ফাইটিং 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 সব লাগাও। ফেরেশতারা বলবেন ব্যাপার কি? আল্লাহ বলবেন আমার কিছু মেহমান আছে, আমার মেহমানদারি করা হবে। আল্লাহর মেহমান হবেন কে? হাশরের ময়দানে ফেরেশতারা প্রশ্ন করলে আল্লাহ বলবেন যারা সারাদিন না খায়া রমজানের রোজা রাখছিল, খায় নাই, আমি আল্লাহকে ভয় করে তারা আজকে আমি আল্লাহর মেহমান, দুনিয়াতে তারা না খায়া রোজা রাখছে, আজকে আমি আল্লাহ তাদেরকে খাওয়াবো। আল্লাহ বলবেন ফেরেশতারা সমস্ত হাশরের মাঠ তোমরা ঘুরতে থাকো, যেখানে মাটির থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হবে, মনে করবে এখানে আমার রোজাদার ঘুমিয়ে আছে, আল্লাহর মেহমান বলে ডাক দিলেই তারা উঠবে। ফেরেশতারা ডাকতে থাকবে, আল্লাহর মেহমান উঠেন, উঠাইয়া ডাক্কান শুরু করবেন, আরে আমরা কই নিবেন, আমরা ভয় পাইতেছি হাশরের বিচার, আরে বিচার টিচার পরে চলেন। শোনা হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। যাই না ওদিকে লম্বা হয়ে যাইতেছে, ডাকাইতে থাকে বিআই হাট হাজারি বাজারে, জয় বিআই পাঁচ বছর পরে পাইছি আয়ান, মানুষে কই কিছে কিছে কোনা কিছু হইছে না, আমার বিআই ডাকায় নিয়া সার দোহানো ডুয়াইছে, বাজার করবেন পরে আগে শাখা। হাশরের ময়দানে ফেরেশতারা রোজাদারকে ধরে টাইনা টাইনা নিবে, আপনারা বলবেন ব্যাপার কি? কোনো ব্যাপার নাই, আল্লাহর বালাখানায় খাওনের ব্যবস্থা, বসে যান টেবিলে, ডেকোরেশন সাজানো হয়েছে, যা বইবো, ব্যাপারটা কি? ফেরেশতারা বলবেন ব্যাপার স্যাপার না, দুনিয়াতে খান নাই, অন খাইবেন, সব রোজাদার বসাইয়া আল্লাহ বলবেন তোমরা খাওয়া শুরু করো, আমি বিচারের কোর্টে, সুবহানাল্লাহ। খান না, 50,000 বছর বিচারের কোর্ট চলছে, বিচারের কোর্টে আল্লাহ আর আপনারা খাইতে থাকবেন, মাঝে মাঝে আমার নবী আপনাদের সামনে হাজির, আল্লাহু আকবার বলো, খানার টেবিলে আপনারা খাবেন রোজাদার, দুনিয়ার হোটেলে গিয়া খাইতেন কেন গেলাম বেহেশতে, রোজাদার খানার টেবিলে খাবেন, আর একটু পরে পরে বলবেন নবী গো বিচার জানি আমাদের কি হয়, খাওয়া তো ভালো লাগে, খাইতে মন চায় আরো খাইতাম, কিন্তু মাঝে মাঝে কলিজা চিপা মারে, বিচার জানি আমাদের কি হয়। আমার নবী বলবেন উম্মতেরা রে খা খা, পেট ভরে খা, আমি নবী কথা দিলাম রে, আমি নবী হাশরের ময়দানে থাকতে আমার একটা উম্মত জাহান্নামে নিতে দিব না, এই দরুদি নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন কিনা? আমার আল্লাহ বন্ধুর ব্যথা দেখে বারবার আমার আল্লাহ বলতেন বন্ধু গো এত ব্যথাই তুমি ব্যতীত কেন, আমি আল্লাহ কথা দিলাম হাশরের ময়দানে তোমার একটা উম্মত জাহান্নামে নিতে দেব না, যতক্ষণ পর্যন্ত তুমি নবী খুশি না হইবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না। আমার নবী তখন চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন, প্রভু গো আমাকে খুশি করার জন্য জান্নাতের দরজা খুলে রাখবেন, হা বন্ধু কথা দিলাম, আমাকে যদি খুশি করার জন্য এত কিছু করতে পারেন, আমি একটা দাবি করি, এই দাবিটা আপনি পুরা করেন, কি দাবি বন্ধু?
প্রভু হাশরের ময়দানে আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিলে আমি খুশি হইব। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার হাতে কেন দেওয়ার জন্য বলছো? প্রভু গো, আমার উম্মতের গুনার খবর যদি অন্য নবী রাসূল এবং তাদের উম্মতেরা জানে তাহলে তারা বলবে শ্রেষ্ঠ নবীর উম্মতেরাও গুনাহ করেছে, আখিরি নবীর উম্মতেরাও গুনাহগার হয়েছে, তাহলে আমি নবী লজ্জা পাবো। আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মতের খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, তোমারেও জানতে দিব না, আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দিব। আমার আল্লাহ এত মায়া এত দয়া, যেই নবীর উম্মতের করে এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? বাবারা বাইরে হাশরের ময়দানে দরুদ নবী ওই জান্নাতি আরশের নিচে খানার টেবিলে যায় বারবার বলবেন, ও আমার উম্মতেরা খা রে, মন ভরে খা, পেট ভরে খা, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দেব না। এমনি সময় 50,000 বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ বিচারের কোর্ট শেষ করে আপনাদের ডেকোরেশনের ভিতরে ডুববে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। নবীর পক্ষে আসেন, খাইবেন কত দেন না, দুনিয়া তো এই নবীর পক্ষের কত লাভ, নবীর পক্ষে থাকার কারণে আপনাদের চট্টগ্রামের জনাব কাসেম নুরী সাহেব কেবলা সারা বাংলাদেশ খায় না? আরে আমিও তো বৈরপ্তে চট্টগ্রাম আইছি নবীর খাতিরে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাই তো বলছিলাম, নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কুরআন শরীফে আল্লাহ নিজে কইছে, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, এ নবীর পক্ষে যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন দিছে তাদের কবরে আল্লাহ পাক খাওনের ব্যবস্থা করছে। আপনারা যখন দেখবেন আল্লাহ পাক আসতেছে আরশের নিচে, ওই ডেকোরেশনের ভিতরে আপনারা কেউ কেউ ভয় পাবেন, তখন ডাকবেন নবী গো আইতাছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আইতাছে। আহান নবী বলবেন, ভয় পাইস না, খা মন ভরে খা, আমি নবী থাকতে একটারেও জাহান্নামে নিতে দিব না। রোজা রাখলে কইব না, না রাখলে নবীরে ভালোবাসবেন কি? রোজা রাখিয়া না না রাখিয়া? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আমার নবী ডেকে ডেকে বলবেন, উম্মতের রে ভয় পাইস না, প্রভুর সাথে যা কথা বলতে হয় আমি রাসূল বলবো, তোদের বলতে হবে না। প্রভু খাইছে আপনার মেহমান, তারা ভয় পাইতেছে বিচারের জন্য, বিচার জানি তাদের কি হয়। আমার আল্লাহ বলবেন, এখন বিচার শুরু হবে, আমার নবী দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিবে, মত লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে উম্মতের ব্যথাই কাঁদছি, 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি বলে কাঁদছি, মদিনার রোজায় শুয়ে হাজার হাজার বছর উম্মতি উম্মতি বলে কাঁদছি, হাশরের ময়দানে তোমার আরশের নিচে সেজদাই পড়ি উম্মতি উম্মতি বলে কাঁদছি। প্রভু গো, এত কান্দা যে উম্মতের জন্য কাঁদলাম, এমন বিচার করো না যেই বিচারে আমি নবী আবার কাঁদতে হবে। আমার আল্লাহ বলেন, বন্ধু বিচারের কাজ শেষ করে দিলাম, তোমার উম্মতে দুনিয়ায় না খাইয়া রোজা রাখছিল, আজকে আমার খানার টেবিলে বরকতের টেবিলে 50,000 বছর যারা খাইছে, এ খাওয়ার ভিতরে তোমার উম্মতের বিচার আমি আল্লাহ শেষ করে দিলাম। খাওয়ার ভিতরে বিচার শেষ, আল্লাহর এত দয়া আল্লাহ কেন পারবে না? দেখুন না, বাচ্চারা খাইতেছে, মা কইতাছে দেখো যা কইবার আমারে কহে রে, কেউ না সারা দিন খাইছে না, বাপ দেখেন ডাক ডাক কয়, আজকে আর কিছু করলাম না, খালি খাওয়ার মধ্যে দেখিয়া, খাওয়াত না হইলে বুঝাইতাম, দুনিয়ার বাপ যদি খাওয়াত থাকলে সব বিচার শেষ করে দেয়। আল্লাহ হাশরের ময়দানে আরশের নিচে রোজাদারের খানার টেবিলে ফালায়া সমস্ত বিচারের কাজ শেষ করে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
যেই নবীর উম্মতের সাথে এই ব্যবহার হাসরে করবেন, দুনিয়াতে করেন, কবরে করবেন। কবরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির কবরের অবস্থা কি হয়েছিল? কবরে গাউসে পাকের কবরে মুরগির না গিরগিয়া দুইজনে জিগাই আপনার রব কে? গাউসে পাক কিছু কয় না, আবার জিগাইছে রব কে? কিছু কয় না, আবার জিগাইছে রব কে? ধমক মারছে, দুয়ারে থাপাটা ধরছে, দইরা কই রব কে, রব কি করস, তোর আর সালাম কালাম কই? দুনিয়ার দরা সহজ, কবরের দরা বড় কঠিন। দুইটাই কাঁপতাছে থর থর করে, দরা পড়ছেন না তো কবর, বুঝলেন কি দরা যায়? আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মতের মধ্যে সালাম কালাম থাকতে হবে। রাসূল বলছেন যে আগে সালাম দিবে, সে আমার উত্তম উম্মত হবে। আপনারা কি নবীর আদরের উত্তম উম্মত হইতে রাজি আছেন? কি কাজটা করে হইবেন বলুন, বাবা বলুন কি কাজটা করে হবে? তো সহজ কাজ, কালকার থেকে শুরু করেন সালাম। অন সালাম নাই, একটু শিক্ষিত হইলেই, বড় হাফ প্যান্ট পিনলেই, খাড়িয়া প্রস্রাব করার সুযোগ হইলেই, হ্যাঁ ভদ্রলোক হয়ে গেছে, কোর্টে কাচারিতে অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে গুড মর্নিং গুড নাইট, এটা বলে ভদ্রতা। ও মুসলমান, ও আশিকের রাসূল, তোমার লজ্জা থাকা উচিত গুড মর্নিং গুড নাইট মুসলমানদের মুখ থেকে বাহির হইতে পারে না। যারা গুড মর্নিং গুড নাইট শিক্ষা দিয়েছে, তারা আজকে ইরাকের জমিনে এসে আবু গারিব কারাগারে আমাদের মা বোনদের ইজ্জত মারতেছে। আমরা মুসলমান কোনদিন মুখ থেকে গুড মর্নিং গুড নাইট বাহির করতে পারি না। ওই নবীর আদর্শ, যেই নবীতে 70 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো সোনার মদিনায় কান্দে, হাসরে কান্দে, একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত কাঁদবে, সেই নবীর আদর্শ সালাম সমাজে বাস্তবায়ন করতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা কালকার থেকে সালাম শুরু করে দিবেন, সালাম একজন আরেকজনকে দিবেন, এটা নবীর আদর্শ, উত্তম উম্মত হবেন সালাম দিয়ে। এ নবীর উত্তম একজন উম্মত হতে পারলে লাভ কত, উত্তম উম্মত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যেদিন আবু বকর দুনিয়ার থেকে বিদায় হবেন, আবু বকর বলেছিলেন ও সঙ্গীরা, আমি মারা গেলে তোমরা আমাকে গোসল দিয়ে কাফন পরে জানাজার শেষে নবীজির রোজার পাশে নিয়ে রাইখা, নবীজিকে ডাক দিয়া জিগাইও আমার দাফনটা কই হবে? যদি আমার আচার আচরণে আমার ভালোবাসায় রাসূল খুশি হয়ে থাকেন, তাহলে রওজা পাকের ভিতর থেকে নবী কথা বলবেন, যেখানে বলে সেখানে দাফন কইরো। আচ্ছা বলুন, আমার নবী এখনো রওজার ভিতর থেকে কথা বলার ক্ষমতা আছে কিনা? আপনারা কে কে এখানে বসে আছেন, রাত্র শেষ পর্যন্ত আমার নবী দেখে কিনা? আল্লাহু আকবার বলো, আমার নবী সব দেখতেছে। রওজা পাকের ভিতরে আর এখন শুয়া নাই, নবী বসে আছে। আল্লাহ বলতেছেন আমার বন্ধুর রওজার পর্দা উঠিয়ে দাও, আমার বন্ধু মন ভরে দেখো বাংলার পাগলগুলোকে। কে সেই আপনারা নবীর মায়ের নজরে বসে আছেন? কে সেই আপনারা, কোন মায়ের সন্তান? নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন, আপনার মা আপনি পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল, ওই তাফসীর যাদের গায়ে আছে তারাই রাত্র 3টা পর্যন্ত বসে থাকে। বাবারা ভাইয়েরা আসুন, সে নবীর পক্ষে। আবু বকর বলেন আমি নবীর পক্ষে ছিলাম, নবীর আদর্শে ছিলাম, নবীর এক নাম্বার উম্মত হওয়ার জন্য কাজ করেছিলাম, নবী কবুল করছে কিনা তোমরা প্রমাণ করে দিও। আবু বকরের মৃত্যুর পর গোসল দিয়ে কাফন পরে জানাজা শেষে নবীজি রওজার পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ডাকতেছিলাম হুজুর আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। আবার ডাকছে, হুজুর আপনার গোলাম আবু বকর হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, হুজুর আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি উপায় হয়। এমনি সময় দেখা যায় নবীজির রোজা মুবারক থরথর করে কাঁপতেছে, সকল সাহাবীরা তাকিয়ে আছে, ব্যাপন কি রোজা পাক কাঁপে কেন? ভিতর থেকে বড় মায়ার সুরে আমার নবী ডাকতেছেন, আলী রে পাগলামি করিস না রে আলী, কই আমার আবু বকর, কই রে আমার আবু বকর, দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। সুবহানাল্লাহ।
হাইকা ঢাইকা নবীর পাশে শুয়ায় যদি নবীর এক নাম্বার উম্মতের খাতায় নাম লাগাইতে পারেন, বলে হুজুর এখনো কি ঢাইকা নবীর পাশে নিবে? যদি নবীর পাশে নবী নাও হন, এই আপনি যদি বাংলায় শোন, আমার নবী রওজা ছেড়ে বাংলার জমিনে এসে আপনার পাশে হাজির হয়ে যাবে। কিন্তু আসুন নিজের ইচ্ছা মতো মন গড়া আদর্শ ছেড়ে দিয়ে নবীর পক্ষে নবীর আদর্শ নবীর ভালোবাসায় যায়, যে নবীর পক্ষে আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরুদ সালাম পাঠ করেন, যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন, যে নবীর বরকতে সবে বরাত পেয়েছি, রমজান পেয়েছি, সবে কদর পেয়েছি, এত বরকতগুলো যার উসিলায় পেয়েছি, আজকে আমরা সে নবীর উম্মত, তার সাথে সাথে যে নবীর উম্মতের জন্য কবরবাসীদের রুহের মাগফেরাতের সিস্টেম এসালে সব মাহফিল, আজকে সেই মাহফিল সবে বরাতের চাঁদে অনুষ্ঠিত হয়েছে, যার জন্য যার উদ্দেশ্যে মাহফিল, আল্লাহ যেন তাকে মাফ করেন, সেজন্য আমরা দোয়া করব। আমরা যারা দুনিয়াতে আছি, বাবারে জানি না দুনিয়াটা আমরা না, দুনিয়ার মালিক আল্লাহ, আল্লাহ দুনিয়া ছাড়ার ঘোষণাও আমাদের কি দিয়ে দিলেন, আল্লাহ কিন্তু আমাদেরও ঘোষণা দিয়ে দিছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, অর্থাৎ এই দুনিয়া ছেড়ে দিতে হবে, আমাদেরও ওয়ারেন্ট হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে দুনিয়া ছেড়ে দিতে হবে, তার আগে নবীর পক্ষটা ধরুন, নবীর আদর্শের মধ্যে ঢুকুন, নবীর পছন্দের জিনিসগুলি আমলে নেন, আল্লাহ আমাদেরকে সেই বুঝ সেই শক্তি সেই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আসুন বাবারা রাত্র শেষের দিকে দোয়া হবে, তার আগে যে নবীর উপর আমার আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করেন করতেছেন 24 ঘন্টা করেন, ফেরেশতারা করে ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদাররা তোমরাও এই কাজে শরীক হও, যে কাজ আল্লাহ করেন ফেরেশতারা করেন, এই কাজটা কি আপনারা করতে রাজি আছেন? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পবিত্র শাবান চাঁদে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি, মাবুদ সন্ধ্যার থেকে নিয়ে রাত্র 3টা পার হয়ে গেছে গো আল্লাহ, এত রাত পর্যন্ত তোমার আদুরের বান্দারা তোমার নবীর আশেক পাগলেরা কষ্ট করেছে, দুটো হাত তোমার দরবারে বাড়াইছে, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যেই নবীর উপর 24 ঘন্টা দুরুদ সালাম পাঠ করো, আমরা ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ, আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও, বাংলার জমিন থেকে দুরুদ পড়লে এত ভালো লাগে গো, মদিনায় যাইয়া যদি এ আশেকের দলেরা দুরুদ সালাম নবীরে শুনাইতো, না জানি কলিজাই কত শান্তি লাগত, ইয়াল্লাহ আমাদের দুরুদ সালাম গুলো দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও, ইয়াল্লাহ দুরুদ সালাম উসিলা করে শাবান চাঁদ উসিলা করে আজকে রাত্র 3টা পার হয়ে গেছে, আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, মাবুদ জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে কত গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, সকল গুনাহগুলো লইয়া এ গভীর রাত্রে দুটো করে হাত বাড়াইছি, মাউত সারা পৃথিবীর মানুষগুলো দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, কোর্ট কাছারি বন্ধ হয়ে গেছে, দোকানপাট মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে, তুমি আল্লাহর রহমতের দুয়ার তো বন্ধ করো নাই গো আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না, এ মাহফিলের উসিলাই
পবিত্র চাঁদে দুরুদ ও সালামের খাতিরে আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ, আমরা গুনাহ করতে জানি আর তুমি মাফ করতে জানো, আমরা যে মাফের আশায় হাত বাড়াইলাম তুমি মাফ করছো নিগো আল্লাহ। একটা ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হ্যাঁ মাবুদ, তোমার বান্দারা গুনাহ মাফের জন্য তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে রে। দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না, মা বাবার বয়ে সারাদিন বাড়িতে আসে না, রাত্র যখন হয়ে যায় বাবা নিজে হারিকেন ধরাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর সন্তানের তালাশ করে। মা দরদি রাত্র ১২টা বাজলেও অপরাধী সন্তানের জন্য দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে। মায়ের মতো দরদি, বাবার মতো দরদি যদি অপরাধী সন্তানের জন্য এত পাগল হইতে পারে গো, তুমি আল্লাহর ৯৯ ভাগ মায়া কই রাখছো গো আল্লাহ। গুনাহগার বান্দারা তোমাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারলো, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? মার কাছে অপরাধ করে মা মা ডাকলে মা সন্তানের মাফ করে দেয়, বাবার কাছে অপরাধ করে বাবা বাবা কইয়া ডাকলে বাবা মাফ করে দেয়। তোমার অপরাধী বান্দা তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো, তোমার কি মায়া হলো না? তোমার কি দয়া হলো না? এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমিন। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার জানি মানাই, মারে মাহারা ব্যথা লইয়া কে জানি দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। কার জানি বাবা নাই রে, বাবা হারা ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে। যেই বাবা মাতার গাম পাতাই পড়তো রাত্রের দিন বানাইয়া পরিশ্রম করে সন্তানের লালন পালন করেছে, এ বাবা কার জানি কবরে গো আল্লাহ। শত পরিশ্রম করেও বাবা যখন বাড়িতে যাইতো, যাইয়া যখন দেখে বাচ্চা কান্দে, বাবা সকল পরিশ্রমের কথা ভুলে গিয়ে সন্তানের টাইনা টাইনা কোলে উঠাইয়া দুই গালে চুমাইতো। জীবনে বাবার কুলে কত পসরা পায়খানাও করছি গো আল্লাহ। এ বাবা কার জানি দুনিয়ায় নাই ওই দরদি, মা জানি কার কবরে, যে মা শীতের রাত্রে সন্তান যদি ডান দিকে পসরাপ করে দিত, মা টাইনা টাইনা বাম দিকে নিত, বাম দিকে পসরাপ করে দিলে মা পসরাপের বিজা জাগায় শুইয়া সন্তানের সুগনা জাগায় রাখতো। এই দুরুদি মা বাবা যার কবরে, প্রভু গো ছোট সময় দেখেছি সন্তান অসুস্থ হলে মা তোমার কাছে জীবন ভিক্ষা চাইত গো আল্লাহ। ওই মা বাবা যার কবরে আমরা তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা নাই রে তার জানি কেমন লাগতেছে রে আল্লাহ। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি, একটা মায়ের পাগল ছেলে ৪ বছর বয়স আর একটা মেয়ে ৬ বছর বয়স, হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেছে। বাচ্চাগুলো মায়ের লাগতেছে রে আল্লাহ। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি, একটা মায়ের পাগল ছেলে ৪ বছর বয়স আর একটা মেয়ে ৬ বছর বয়স, হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেছে। বাচ্চাগুলো মায়ের লাশের উপর শুইয়া রে মা মা কইয়া কান্দে। অবশেষে গোসল করাইয়া
কাফন পরাইয়া জানাজা শেষে ঢাকাই থাকতো তারা। আজিমপুর কবরস্থানের দিকে ট্রাকে করে নিয়ে রওনা হলো। বাচ্চা দুইটা মায়ের লাশের পাশে বসে একটু পরে পরে ছোট্ট ছেলেটা ডাক মারে, মা গো কথা কও না গো মা। বাবা পাশে বসে চোখের পানি ছেড়ে দেয়। ছোট ছেলেটা জিগায়, আব্বু আমার আম্মু কথা কয় না, এত ডাক ডাকি ব্যাপারটা কি? আমার আম্মু কই যাবে গো আব্বু? বাবা বোঝানোর জন্য বলছে, তোমার আম্মু বেড়াইতে যাবে। মেয়েটা একটা চিৎকার মারছে, আব্বু আমার ছোট ভাই বুঝে না, আপনি মিথ্যে কথা কন, আমার আম্মু বেড়াইতে গেলে শাড়ি পরে যাইতো গো বাবা। আজকে দিয়ে আমার আম্মু সাদা কাফন লাগাইছে। বাবা কান্দে, মাবুদ কি আগুন লাগাইলা বাবা, হইয়া সন্তান বুঝাইতে পারি না। অবশেষে লাস্ট ট্রাক যখন আজিমপুর কবরস্থানের গেটে থামলো, লোকেরা খাট কাঁধে লইয়া ভিতরে ঢুকলো। কবরের পাশে নামাইলে দুইটা লোক কবরে নাইমা লাশে ধরে টানতেছে। বাচ্চা দুইটা কাফনের উপরে দিয়ে মায়ের পায়ে পড়ে কান্দে, মা গো আমরা রে ফালাইয়া যাইও না, আমরা কার মা মা কইয়া ডাকবো, রাত্র হইলে আমরা কার গলায় ধরে ঘুমাবো গো, আমরা রে ফালাইয়া যাইও না গো মা। কোনো কথাই মানলেন না লোকেরা, বাচ্চা দুইটাকে সরাইয়া কবরে দিয়ে জীবনের বিদায় করে দিলে। বাচ্চাগুলো বাসায় যেতে চায় না, মায়ের সাথে কবরে থাকবে। বাবা শেষরাইয়া শেষরাইয়া বাহির করে রিক্সা করে রওনা হলেন বাসায় যাবে। একটু পর পর বাচ্চাগুলো রিক্সার সিটের উপর দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া ডাক মারে, মা আমরা রে কেমনে বিদায় দিলা ও মা। হ্যাঁ মায়ের অভাবি মায়ের দুঃখী, বাবার অভাবি বাবার দুঃখী, কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ খাস করে আজকে যে উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করা হয়েছে, মরহুম নুরুল ইসলাম সওদাগর সাহেব আর দুনিয়ায় নাই রে আল্লাহ, ওনার আলী আওলাদেরা ওনার রোহের মাগফিরাতের জন্য মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই মাহফিল তুমি কবুল করো, এই মাহফিলের রুচি নাই ওনার জীবনের ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা করে দাও গো আল্লাহ। ওনার পক্ষ থেকে আমরা সকলে মিলে তোমার কাছে ক্ষমা চাই, ওনার কবরখানি জান্নাতের বাগান বানাইয়া দাও গো আল্লাহ। আল্লাহ এই বংশ থেকে আরো যারা কবরে, এই খানদানবাসী আরো যারা কবরে, এই মাহফিলের রুচি নাই সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। খাস করে যারা দুনিয়াতে আছেন ওনার আলী আওলাদ বংশধর খানদানবাসী সবাইকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, সকল প্রকার আফত বিপদ আজাব গজব এক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে এই মাহফিলে এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে আমাদের মধ্যে, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা বিমারী বিমার শেফা করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ, যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ, যারা বিদেশ থাকে সহি সালাম রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থি করে করবে জমির ফসলে বরকত দিয়ে দাও আল্লাহ, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও আল্লাহ, তোমার নবীর সকল আশেক পাগলদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাউত এই
মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করছে গো আল্লাহ, আমার মন কয় তোমার নবী যদি এখন ডাক দিত উম্মতের রে যুবকের রে আয় তোদের লইয়া উহুদের ময়দানে যাব, এই মাহফিলের পাগল গুলো তোমার নবীর পক্ষে দৌড়ে যাইত গো আল্লাহ, এই পাগলদের কি নিয়ে একটা দরখাস্ত করি প্রভু গো, ওই মায়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও, নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এ মাহফিলের কাউকে তুমি সাদা চাদর গায়ে লাগাইও না। ইয়া আল্লাহ এই পবিত্র চাঁদ, রবিউল আউয়াল চাঁদ, মহরমের চাঁদ, ইয়া আল্লাহ জিলহজের চাঁদ, রমজানের চাঁদ, শাবানের চাঁদ, মাবুদ গো রজব চাঁদ সহ এই সকল বরকতময় চাঁদের বরকতের ভাগী আমরা রে করে দাও গো আল্লাহ। কাজ করে আজকের এই শাবান চাঁদের পুরাপুরি সবে বরাতের বরকত আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ, আমাদের সুস্থ করে নেক হায়াত বাড়িয়ে দাও, রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক দাও, রমজানের বরকত সবে কদর সহ আমাদের আমল নামাই লাগাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ, আল্লাহ চট্টগ্রামের সকল সুন্নিয়াতের আলেম ওলামাদের হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ, মাহবুব গো চট্টগ্রামের জমিনের নিচে যত ওলি আল্লাহগণ শুই আছে সকলের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ আল্লামা গাজী শেরে বাংলার রোহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ, ইয়া আল্লাহ তোমার ওলি আল্লাহগণের পথে চলার তৌফিক দাও, নবীর ভালোবাসার পথে আমাদেরকে কবুল করে লাও। যতগুলো দরখাস্ত করলাম এই পবিত্র শাবান চাঁদের উসিলাই, এসালে সব মাহফিলের উসিলাই, মাবুদ দুরুদ ও সালামের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।